বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা জানান, কলেজ স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করতে এবং তাদের চিন্তা ভাবনা ও গবেষণার কাজের বাস্তব রূপায়নের সুযোগ সৃষ্টি করার জন্য বিভিন্ন কলেজে বায়োটেক ক্লাব গঠন করা হচ্ছে। এখন পর্যন্ত 6টি কলেজে এরকম কলেজ বায়োটেক ক্লাব গঠন করা হয়েছে। এছাড়াও 2022-23 অর্থ বছরে 4টি কলেজে বায়োটেক ক্লাব গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে জৈব বৈচিত্র্য, জৈব সম্পদ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে ও বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি হাতে কলমে ব্যবহারের সুযোগ দিতে ও দক্ষতা বৃদ্ধি করতে ও জৈব প্রযুক্তি বিষয়ের উপর আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন বিদ্যালয়ে ডিএনএ ক্লাব গঠন করা হচ্ছে। এখন পর্যন্ত 52টি স্কুলে এরকম ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে। 2022-23 অর্থ বছরে আরও 30টি স্কুলে এরকম ডিএনএ ক্লাব গঠন করা হবে। এর জন্য স্কুলগুলিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা 6টা বায়োটেক ক্লাব আমরা তৈরি করেছি আর 2022-23 অর্থ বছরে আমরা আরো 4টি বায়োটেক ক্লাব আমরা গঠন করব। স্কুল স্তরে, যেমন কলেজ স্তরে আমরা বায়োটেক ক্লাব দিয়েছি, স্কুল স্তরে আমরা ডিএনএ ক্লাব আমরা দিয়েছি। এখন অবধি আমরা 82টি ডিএনএ ক্লাব আমরা এখন দিয়েছি এবং এগুলির জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আমরা 1,25,000 টাকা করে আমরা দিয়েছি এবং 25,000 টাকা করে প্রতি বছর আমরা আর্থিক অনুদান তাদেরকে দেব। পাশাপাশি উল্লেখ করেন, গ্রামীণ জনগণের, বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুম চাষে উৎসাহিত করার পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম হ্যামলেট তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি পাড়ায় 20 জন মহিলাকে নিয়ে এরকম 4টি পাইলট মাশরুম হ্যামলেট এখন অবধি তৈরি করা হয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের মাশরুম স্পন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়া হয় এবং মাশরুম হেলমেট আরেকটা আমাদের নিয়ে আমরা কাজ করছি। আমরা এখন অব্দি 4টা মাশরুম হেলমেট আমরা তৈরি করেছি। হরিশনগর জিপিতে, বিশালগড়, সাউথ নারায়ণপুর, মোহনপুর ব্লকের আন্ডারে, বড়বায়া বাগমা এবং ব্রজলাল কলোনি সূর্যমণিনগর, এবং এটাতে প্রায় 220 জন মহিলাকে আমরা এখন অব্দি আমরা মাশরুমের ট্রেনিং আমরা দিয়েছি এবং বাকিগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ট্রেনিং দিচ্ছি। বিভিন্ন ধরনের যে তাদের যে প্রযুক্তিগুলো আছে এবং খুব স্বল্প খরচে সেই প্রযুক্তিগুলি যদি আমরা বিভিন্ন জায়গায় স্যার যে ট্রেনিং দিয়ে যদি আমরা এই প্রযুক্তিগুলি তুলে দিতে পারি, তাহলে ছোটো ছোটো মাইক্রো এন্টারপ্রেনারশিপ বা একটু হতে পারে এবং যারা মহিলা আছে তাদের শক্তিকরণ বলুন, গ্রামীণ অর্থনীতি বুনিয়াদকে সুদৃঢ় করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে, তাই জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের এই চুক্তিগুলো আমরা করছি। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ফিল্টারের জল পরিশ্রুত করার ক্ষমতা জাত করার জন্য কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় ত্রিপুরার প্রচলিত জলের ফিল্টারের বৈজ্ঞানিক মনোন্নয়ন ও প্রাথমিকভাবে জলবাহিত রোগের প্রাদুর্ভাব প্রবণ এলাকার 5,000টি পরিবারের মধ্যে এরকম উন্নত মানের ফিল্টারের বিতরণ করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রথম পর্যায়ে 2,500টি ফিল্টার তৈরির কাজ চলছে। এর মধ্যে গত 21 সেপ্টেম্বর 2022-এ চরিলাম ব্লকের কৃষ্ণশঙ্খ ও বরকুরবাড়ি গ্রামে মোট 110টি পরিবারে এই ফিল্টার দেওয়া হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে 120টি সেরকম আমরা কেন্দ্র আমরা সেন্টার আমরা তৈরি করেছি, যেখানে জলের ভূগর্ভস্থ গর্ভস্থ জল এবং ভূপৃষ্ঠের উপরের যে জল তা প্রতিনিয়ত আমরা পরীক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি, যাতে করে জলের যে গুণগত মান যেটা সেটা যাতে বজায় থাকে। রাজ্যের তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান জনপ্রিয়করণ ও বিজ্ঞান প্রসারের লক্ষ্যে বিজ্ঞানী বিজ্ঞান প্রচারকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান দপ্তর আয়োজন করে থাকে। তিনি জানান, আগরতলার পরিবেশে বায়ুর গুণমান অবিরত পর্যবেক্ষণ করা ও তা জনসম্মুখে প্রদর্শন করার উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আগরতলার বর্দোয়ালি ও পরিবেশ ভবনে 2টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরিবেশ নিয়ে আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা কাজ করছে, তো বায়ুর যে গুণগত মান সেটা ইয়ে করা যে পর্যবেক্ষণ করার জন্য আগরতলা আমাদের যে দূষণ পরিবেশ দপ্তর যে আছে সেখানে একটি এবং বোরদোয়ালিতে একটি, দুটো আমরা সেই কেন্দ্র আমরা স্থাপন করেছি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।